हेलो बंधुरा वेलकम टू माय चैनल टेकी बांगला। आज के ভিডিওতে আমি তোমাদের দেখাবো যদি তোমাদের কোনো ল্যাপটপে ইন্টেলের অপটেন মেমরি থাকে সেটাকে কি করে সরিয়ে তোমরা একটি SATA SSD বা NVMe SSD লাগাতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে ইন্টেলের অপটেনের একটি মেমরি, এটা হচ্ছে 16GB অপটেন মেমরি। অপটেন মেমরিটা অ্যাকচুয়ালি হার্ড ডিস্কের প্রসেসিং স্পিডটা একটু ফাস্ট করে, এতে করে যেটা একটু নর্মাল হার্ড ডিস্ক দিয়ে একটু মোটামুটি ফাস্টার পারফরম্যান্স পাওয়া যায়, কিন্তু SSD এর মতো অতটা ভালো পারফরম্যান্স দেয় না। তো যেটা আমি আজকে তোমাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে ল্যাপটপে ইন্টেলের অপটেন মেমরি লাগানো রয়েছে সেই ল্যাপটপগুলোতে তোমরা M.2 SSD তে আপগ্রেড করতে পারবে কিনা এবং সেটা NVMe সাপোর্ট করবে কিনা সেটাও আজকে আমি তোমাদের বলে দেবো। তো প্রথমে আমি অপটেনটা খুলে নিচ্ছি এবং খোলার পর কিন্তু এটা আসলে ইউজলেস হয়ে যাচ্ছে। অন্য কোনো ইন্টেল সিস্টেমের সাথে তোমরা চাইলে এটা লাগাতে পারো কিন্তু খুব একটা ইউজফুল নয়। তো আমি এটা এখান থেকে খুলে নিচ্ছি। আর তোমরা কী করে বুঝবে যে তোমাদের M.2 পোর্টটা NVMe বা SATA সাপোর্ট করে কিনা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল করো এটার পোর্টটার দিকে, এর মাথায় কিন্তু দুটো কাটা রয়েছে। এরকম দুটো কাটাযুক্ত পোর্ট যদি তোমাদের থাকে সেই পোর্টটা শুধুমাত্র M.2 SATA সাপোর্ট করবে এবং SATA SSDগুলোও কিন্তু ঠিক এরকম মাথায় দুটো এরকম কাটা থাকবে গ্রুপের মতো এরকম, আর পোর্টটাও কিন্তু শুধু এরকম দুরকম কাটা থাকবে যেটাকে একটা M এবং B কি বলে। কিন্তু আমার যেখানে পোর্টটা রয়েছে তোমরা দেখো, এখানে দেখো শুধুমাত্র একটা নস রয়েছে, মানে একটা কাটার জন্য গ্রুপ রয়েছে। তাহলে এটা M.2 SATA এবং NVMe দুটি পোর্টই সাপোর্ট করবে। তো এই জিনিসটা তোমাদের আমি বলে দিলাম, তোমরা পোর্ট দেখে বুঝতে পারবে এটা M.2 SATA না NVMe দুটোই সাপোর্ট করবে। এই ধরনের পোর্ট যেটাতে মাত্র একটা মাত্র নস থাকে সেটা M.2 SATA এবং NVMe দুটোই সাপোর্ট করে, কিন্তু যেটাতে দুটো নস থাকবে যেমন এটার মাথায় কিন্তু দুটো গ্যাপ রয়েছে, এরকম দুটো গ্যাপের জন্য যদি এরকম দুটো নস থাকতো এখানটাতে তাহলে ওই পোর্টটা কিন্তু শুধুমাত্র M.2 SATA SSD সাপোর্ট করে। তো এটা হচ্ছে আমার NVMe SSD যেটা হচ্ছে কিংস্টোনের A2000। তোমরা এখানে দেখতে পাচ্ছ 250GB একটি SSD আমরা নিয়েছি NVMe SSD, এটা 35x ফাস্টার নর্মাল হার্ড ডিস্কের থেকে। এর দাম আমার পড়েছে 3450 টাকা অ্যামাজন থেকে, এর লিঙ্কটাও আমি দিয়ে দেবো তোমরা যদি কেউ চাও দেখতে পারো। আসলে দামটা খুব আপডাউন করে ফ্লাকচুয়েট করছে রিসেন্ট টাইমে, দামটা কখনো কখনো 3600+ও থাকে দাম। তো আমার যেহেতু দরকার আমি নিয়ে নিয়েছি, মাঝে মাঝে কমে 3200 মতো এসেছিল। তো তোমরা দামটা চেক আউট করতে পারো নিচে লিঙ্ক থেকে, আর যদি ডেলি পেয়ে যাও তাহলে অবশ্যই নিয়ে নেবে। এটা বেশ ভালো ভালো রিভিউ রয়েছে, আমি ওটার বেঞ্চমার্ক টেস্ট করে তোমাদের দেখাবো। তো এখন লাগিয়ে নিচ্ছি এটা, এটা আনবক্সিং করছি তোমাদের সামনে। আচ্ছা, আর আনবক্সিং করার আগে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যখন তোমরা ইন্টেল অপটেন থেকে কোনো SSD বা NVMe SSD তে আপগ্রেড করবে তোমাদের অবশ্যই অপটেনটিকে আগে সিস্টেমের মধ্যে অপটেনের সফটওয়্যার ওটা থেকে ডিসেবল করে আসতে হবে। তো দেখো এই ইন্টেল রেপিড স্টোরেজ টেকনোলজি, এই সফটওয়্যারটা তোমাদের পিসিতে যদি অপটেন থাকে তাহলে বাই ডিফল্ট এটা ইনস্টল হয়েই যাবে উইন্ডোজ 10-এ। এটাকে অন করতে হবে, ওপেন করছি এটা। তো দেখো সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের যেতে হবে এই যে ইন্টেল অপটেন মেমোরি এই ট্যাবটাতে। এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছ ইন্টেল অপটেন মেমোরি স্ট্যাটাস এনেবেলড, এখান থেকে জাস্ট ডিসেবল করে দেবো আমরা। দেখো একটা ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে এখানটাতে, তো এখান থেকে আমরা ইয়েস করে দেবো। ডু ইউ ওয়ান্ট টু ডিসেবল ইন্টেল অপটেন মেমোরি নাও? ইয়েস। তো একটু টাইম নেবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রেস বারটা পুরোপুরি কমপ্লিট হবে দিয়ে আমাদের ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখো প্রোগ্রেস বারটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে রিবুট অপশন দেবে এবং আমাদের কিন্তু এবার রিবুটটা করতে হবে। রিবুট না করলে কিন্তু ইন্টেল অপটেনটাকে আমরা ডিটাচ করতে পারবো না সিস্টেম থেকে, তাই এবার রিবুট করে নেব। তো রিস্টার্ট করার পরে এরপর আমরা PC অফ করে দেবো এবং তারপরে আমরা ইন্টেল অপটেন মেমোরিটা সরিয়ে নিতে পারবো এবং ওখানটাতে একটি নতুন SSD আমরা লাগাতে পারবো। সরিয়ে নিতে হবে, চলো। দেখো এটার মাথায় কিন্তু জাস্ট একটা গ্রুপ, যেটা আমি বারবার তোমাদের বলছি যে একটা গ্রুপ সহ যদি তোমাদের সকেটটা থাকে তাহলে ওটা NVMe আর M.2 SSD দুটোই সাপোর্ট করবে, কিন্তু তোমাদের সকেটেই যদি দুটো ওরকম কাটা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র M.2 সাপোর্ট করবে। তো দেখো কীভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো ওই একটা যে গ্রুপ ছিল ওই গ্রুপের সাথে এটা লেগে যাবে, লেগে গেল এই। এরপর এখানে জাস্ট আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো, লাগানো তো খুব ইজি। আর বন্ধুরা কি করে তোমরা তোমাদের অপারেটিং সিস্টেমকে হার্ড ডিস্ক থেকে SSD তে মাইগ্রেট করবে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আমি আমার ডেস্কটপের জন্য একটি নর্মাল SATA SSD নিয়েছি, ওটার ভিডিওতে আমি দেখিয়ে দেবো কি করে তোমরা তোমাদের অপারেটিং সিস্টেমকে মাইগ্রেট করবে। আর শেষ করার আগে আমি তোমাদের আমার যে ল্যাপটপের হার্ড ডিস্ক রয়েছে ওটা আর এই যে নতুন NVMe SSD লাগালাম এই দুটোরই একটা বেঞ্চমার্ক টেস্ট করে দেখাচ্ছি। তো তোমরা স্পিড টেস্টটা দেখলেই বুঝতে পারবে যে হার্ড ডিস্কের থেকে NVMe SSD কতটা ফাস্ট। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।